নমস্কার, বাংলা বলছি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছি। কেন্দ্রীয় মন্ত্রিসভার বড় রদবদল হলো, যেখানে দেখা গেল 43 জন নতুন ভাবে মন্ত্রী হওয়ার জন্য শপথ নিলে রাষ্ট্রপতি যাদের শপথ বাক্য পাঠ করালেন, সেই সঙ্গে গুরুত্বপূর্ণ একটা জিনিস যে 12 জন মন্ত্রী কে কিন্তু সারা ভারতবর্ষ থেকে 12 জন মন্ত্রীকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। এবং এদের মধ্যে বেশিরভাগই বেশ গুরুত্বপূর্ণ মন্ত্রী রয়েছেন, যেমন আমরা যদি বাংলা থেকেই দেখি, দেবশ্রী চৌধুরী এবং বাবুল সুপ্রিয়, এই দুজনকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বলা হয়েছে। সেই সঙ্গে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন রমেশ পোখরিওয়াল নিশাঙ্ক, শিক্ষামন্ত্রী, তিনি মন্ত্রিত্ব ছেড়েছেন। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন তাকে ছেড়েছে, তিনি মন্ত্রিত্ব ছেড়েছেন। মন্ত্রিত্ব ছেড়েছেন প্রকাশ জাভরেকর, পরিবেশ ও তথ্য সম্প্রচার মন্ত্রী। আরো একজনের হেভিওয়েট নাম রবিশঙ্কর প্রসাদ, আইন ও তথ্য প্রযুক্তি। তো এই জায়গা থেকে যদি দেখি যে 12 জন মন্ত্রীকে পদত্যাগ করানো, যাদের মধ্যে হেভিওয়েট, সেই সঙ্গে বাংলার দুজন রয়েছে বাবুল সুপ্রিয়, দেবশ্রী রায়, সেই সঙ্গে আরেকটি বাংলার জন্য গুরুত্বপূর্ণ যেটি, যেই 43 জন মন্ত্রী যাদের মধ্যে পূর্ণ মন্ত্রী রয়েছেন 15 জন এবং প্রতিমন্ত্রী 28 জন। এই 28 জন প্রতিমন্ত্রীর মধ্যে বাংলার 4 জন মন্ত্রী রয়েছেন। সেই 4 জন মন্ত্রী হলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক, তিনি রাজবংশী সম্প্রদায়ের, রয়েছেন জন বার্লা, আলিপুরদুয়ার থেকে নির্বাচিত সাংসদ, এবং তিনি কিছুদিন আগে উত্তরবঙ্গ কেন্দ্রীয় সরকারের অধীন রাষ্ট্রের কথা বলেছিলেন, রাজ্যের কথা বলেছিলেন, কেন্দ্রশাসিত রাজ্য করার কথা দাবি করেছিলেন, এবং যিনি আদিবাসী সম্প্রদায়ের, সেই সঙ্গে চা শ্রমিকদের একটা মুখ হিসেবে জন বার্লার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল, তিনি মন্ত্রিত্ব পাচ্ছেন। মন্ত্রিত্ব পাচ্ছেন মতুয়া সম্প্রদায় এর থেকে শান্তনু ঠাকুর, এবং মন্ত্রিত্ব পাচ্ছেন রাঢ়বঙ্গ থেকে সাংসদ সুভাষ সরকার। তো এই জায়গাটা থেকে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে এতজন গুরুত্বপূর্ণ, যেরকম 43 জনকে নেওয়া হলো, সেই সঙ্গে 12 জনকে সংগঠনের কাজে নিয়ে আসা হবে বলে তাদেরকে সরানো হলো। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আমাদের বাংলার দুই মন্ত্রী দেবশ্রী চৌধুরী এবং বাবুল সুপ্রিয়। দেবশ্রী চৌধুরী এবং বাবুল সুপ্রিয় থেকে এই বাংলার সংগঠনের কাজে কি লাগাবেন, সেই জন্যই কি তাদেরকে পদত্যাগ করতে বলা হলো, সেটা ভবিষ্যৎই বলবে। তাই আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব, যে বাংলায় ভবিষ্যৎ পরিকল্পনা বিজেপি, এটা যে খুব শীঘ্রই হয়তো আর মাস তিনেকের মধ্যে দিলীপ ঘোষের যে দ্বিতীয়বারের যে রাজ্য সভাপতি থাকার মেয়াদ সেটা শেষ হতে চলেছে, সেই জায়গাটায় কি দেবশ্রী আর বাবুলকে নিয়ে আসা হবে, বা উত্তরবঙ্গের জন্য আলাদা করে দেবশ্রীকে দায়িত্ব দেওয়া হবে, দক্ষিণবঙ্গের জন্য অন্য কাউকে, এবং বাবুলকে সংগঠনে অন্য কাজে দায়িত্ব দেওয়া হবে, এই বিষয়টি নিয়ে কথা বলবো শিক্ষাবিদ এবং পদ্মশ্রী প্রাপক শিক্ষক কাজী মাসুম আক্তারের সঙ্গে। মাসুমদা, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। মাসুমদা, যেটা বলছিলাম যে ভবিষ্যৎ পরিকল্পনা কি বিজেপির, এটা যে দিলীপ ঘোষকে সরিয়ে বাবুল দেবশ্রীকে সংগঠনে নিয়ে আসা হবে, এবং যেটা হচ্ছে দিলীপ ঘোষের মেয়াদ আর কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2021-এ যে একটা বিজেপির একটা বড় আশা ছিল যে এই রাজ্যে যে জয়ের স্বপ্ন, সে স্বপ্ন ভেস্তে গেছে, অতএব আবার নতুন ভাবে, এবং সেখানে দেখা যাচ্ছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দিল্লি থেকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং সেটা নিয়ে আজকে দায়িত্ব ছেড়েছেন সৌমিত্র খা, যিনি বিষ্ণুপুরের সাংসদ, তিনি আবার বলেছেন যে বারবার দিল্লি যাচ্ছে, এই নানা রকম জিনিস আমরা দেখতে পেয়েছি। আমাদের প্রশ্ন যে এই যে দিলীপ ঘোষের মেয়াদ শেষ হলে তার জায়গায় কি বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী, এই দুজনকে কি সংগঠনের আলাদা আলাদা ভাবে নিয়ে আসা হচ্ছে, ভবিষ্যতের কথা মাথায় রেখে কি মনে হচ্ছে আপনার? আচ্ছা, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, আচ্ছা। দেখুন, 43 জন কেন্দ্রের নতুন মন্ত্রিসভা আসছে, এটা অনিবার্য একটা ওদের পদক্ষেপ। তার মধ্যে ওরা পরীক্ষা নিরীক্ষা করছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, 4 জনকে উপমুখ্যমন্ত্রী, উপমন্ত্রী আর কি, প্রতিমন্ত্রী যাকে বলে, করা হয়েছে, প্রতিমন্ত্রী করা হয়েছে। আমরা একটু আশা করেছিলাম পশ্চিমবঙ্গ থেকে একটা পূর্ণ মন্ত্রী থাকবে, এটা অনেকেই আশা করেছিলাম,
সেটা হয়ে ওঠেনি আর কি, এটা দুর্ভাগ্য। তো এই চারজন মন্ত্রী ঠিক করা হয়েছে দুজনের বদলে, দুজন ছিলেন তার মধ্যে বাবুল সুপ্রিয় দু দফায় ছিলেন, অনেক দিন ধরে তিনি ছিলেন মন্ত্রী। এরপরে গত লোকসভা ইলেকশনের মাধ্যমে দেবশ্রী চৌধুরীকে মন্ত্রী করা হয়েছিল, চারজন, দুজনের জায়গায় চারজন। এই চারজনকে যেভাবে নিয়োগ করা হচ্ছে, মানে আমি যতটুকু বুঝতে পারছি কি, সেটা অঞ্চল ভেদে, এলাকা ভেদে, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ হিসাব আছে, আবার শ্রেণী জাতি ভেদে, যেমন মতুয়া ভোটের জন্য মাথায় রেখে শান্তনু ঠাকুর করা হচ্ছে, আবার রাজবংশী ভোট পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জন্য গুরুত্বপূর্ণ। আলটিমেটলি বিজেপি বিধানসভা ইলেকশনে একটু তো ধাক্কা খেয়েছে, এই ধাক্কার পরিপ্রেক্ষিতে তারা খুঁটি সাজাচ্ছে যে সামনে যে লোকসভা ইলেকশন সেখানে আবার কি করে তাদের যে ড্যামেজ গুলো হয়েছে সেগুলো কন্ট্রোল করা যাবে। তো এই ড্যামেজ কন্ট্রোল করার জন্য উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিভিন্ন যে বঙ্গে বাংলার বিভিন্ন যে অংশ সেটা মাথায় রেখে চারজনকে নির্বাচন করেছে আর কি বলে আমার ধারণা। এবং এইটা করার সঙ্গে সঙ্গে বাবুল সুপ্রিয়কে, আপনি যেটা বলছিলেন একটু আগে যে সাংগঠনিক কাজে লাগানো যায় কিনা বা তাতে কোনো সুফল পাওয়া যায় কিনা, এটাও একটা পরীক্ষা নিরীক্ষা স্তরে হয়তো বিজেপি সরকার বা বিজেপি দল ভাবছে আর কি। তো এই ভাবনাটা ওরা ভাবতেই পারে, কারণ ওরা এটা বুঝেছে গ্রহণযোগ্য মুখ বিজেপিতে ভীষণ লাগবে, বিশেষ করে একটু তরুণ, একটু সেলিব্রিটি যাদের একটু এমনি গ্রহণযোগ্যতা আছে। কারণ বাবুল সুপ্রিয় তো বিজেপি করার আগেই অজস্র মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, অসাধারণ একজন গায়ক, তার একটা আলাদা পরিচিতি আছে, তার একটা ফেস ভ্যালু আছে। এই ফেস ভ্যালুটাকে সাংগঠনিক কাজে লাগাতে পারলে বাংলার বিজেপির একটু সমৃদ্ধি করতে পারে বলে নেতৃত্ব হয়তো মনে করছে। এবং বাংলার মাটিতে এই দুটো দল আমরা যদি দেখি, তৃণমূলের কথাও যদি ভাবি এবং বিজেপিও তার সঙ্গে, দেখা গেছে যারা সেলিব্রিটি, যারা যাদের ফেস ভ্যালু আছে, তাদেরকে তারা রাজনীতি করুক আর না করুক তাদেরকে ধরে বেঁধে রাজনীতি ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং তারা সাফল্য পেয়েছে ভোটের রাজনীতিতে, তারা সাফল্য পেয়েছে, অবশ্যই কোনো জায়গা নেই। বাংলার মানুষ মনে এটা খুব পছন্দ করে, একটু বিশেষ মুখকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া, এবং সেটা যদি নাচ গান সিনেমা এইসবগুলো যদি হয় আরো বেশি, শিল্প সাহিত্যিক অপেক্ষা মনে হয় বেশি আর কি। এটা একটা বাঙালিদের কি একটা বিশেষত্ব হয়ে জানিয়েছি যাই না, তবে বাবুল সুপ্রিয় কিন্তু একজন প্রতিষ্ঠিত গায়ক, এটা অস্বীকার কোনো জায়গা নেই। উল্টো দিকে দেবশ্রী চৌধুরী, সে দীর্ঘদিন ধরে বিজেপির সাংগঠনিক দায়িত্বে ছিলেন, তারপরে তাকে এমপি করা হয়েছিল এবং তিনি মন্ত্রী হয়েছিলেন, তাকে আবার হয়তো সাংগঠনিক কোনো দায় দায়িত্ব দিয়ে দিতে পারে। ফলে দিলীপ ঘোষ রয়েছেন অনেকদিন ধরে একটা দীর্ঘদিনের একটা পদে থাকার পরে একটা অন্য হাওয়া বয়, একটা প্রতিকূল হাওয়া বয় বয় আর কি, সেখানে একটা নতুন বাতাস, একটা স্নিগ্ধ বাতাস, একটা তাজা বাতাস প্রকাশিত করলে কতটা লাভ হয়, এটা হয়তো ভাবনা চিন্তা করেছে। অর্থাৎ এদেরকে সব সরিয়ে দেবে তা নয়, এদেরকে রাখবে তবে মন্ত্রিত্ব থেকে অত সাংগঠনিক কাজে। অপরদিকে যে চারজনকে নেওয়া হলো আপনারা বুঝতেই পারছেন সেটা একটা সমীকরণ করে নেওয়া হয়েছে অঞ্চল ভেদে, পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল এবং জাতি শ্রেণী ভেদে, কারণ আমাদের এখানে এই ভোটটা চলে। কিন্তু আমি একটা আপনার কথা বলবো, বিজেপি আর একটা কথা আমি বলে দিই মধ্যে, যে বিশেষ কিছু হেভিওর ব্যক্তিকে যেভাবে বিজেপি মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়েছে, আপনি প্রকাশ জাভড়েকরের কথা যেমন বলছিলেন, এই জাতীয় আইনমন্ত্রীর কথা বলছিলেন, রবিশঙ্করের কথা বলছিলেন, এটা কিন্তু দৃষ্টান্তজনক। এবং রীতিমতো একটা কিন্তু পরীক্ষা নিরীক্ষা সরবরাহ ক্ষেত্রে ওরা করছে, এবং নতুন মুখকে নিয়ে যোগ্য লোককে নিয়েছে, তারা কেউ কোথাও কোথাও যদি ড্যামেজ হয়ে থাকে তা কন্ট্রোল করার চেষ্টা করছে বলে মনে হচ্ছে। আর হর্ষবর্ধন স্বাস্থ্যমন্ত্রী, এই করোনা পরিপ্রেক্ষিতে অনেক প্রশ্ন উঠেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন, পরে নতুন স্বাস্থ্যমন্ত্রী এনে একটা বার্তা দিতে চাইছে হয়তো, যে তারা হয়তো করোনা পরিস্থিতিতে দেশে যে পরিস্থিতি হয়েছে সেটাকে নতুন করে মোকাবেলার নতুন গতি আনার জন্য হয়তো বা এরকম কোন নির্দিষ্ট চিন্তাভাবনা কেন্দ্র সরকারে থাকতে পারে, বিজেপি সরকারে থাকতে পারে। আমার প্রশ্ন অন্য জায়গা, পশ্চিমবঙ্গের মাটি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সবসময় যে অনুধাবন করতে পেরেছে এ কথা আমি বিশ্বাস করি না। আমি এ কথা বিশ্বাস করি না যে এমপি যারা নির্বাচিত হয় তারা মানুষের কাছে খুব গ্রহণযোগ্য হয়ে ওঠে। যদি তাই হতো, যখন একটা এমপি ছিল বা দুটো এমপি ছিল, 18 এমপি হওয়ার পর যে গুরুত্বটা বিধানসভায় পাওয়া দরকার ছিল আমরা কিন্তু সেভাবে দেখতে পাইনি। যখন দুটো এমপি ছিল, অর্থাৎ বাবুল সুপ্রিয় এবং দীপ ঘোষ, তাই তো,
তখন আমরা দেখেছি কিন্তু আর দার্জিলিং এ ছিলেন মানে উনি একটু আলোচনার বাইরে ছিলেন অনেকটা এগুলো কম আর কি তখন কিন্তু দেখা গেছে বিজেপি একটা অন্য হাওয়া তার প্রশ্ন হচ্ছে কি এমপি যদি খুব অ্যাক্টিভ হয় খুব কার্যকরী ভূমিকা নেয় তাহলে কিন্তু ভোটে রাজনীতিতে তার মূল্য থাকে আর যদি অ্যাক্টিভ না হয় কার্যকরী ভূমিকা যদি না নেয় যতই যা বলা হোক তার খুব বেশি ফলদায়ী হয় পশ্চিমবঙ্গের মাটিতে আমরা অন্তত বিধানসভা ইলেকশনে দেখতে পাইনি কারণ 18টা এমপি হওয়ার পরে 121টা বিধানসভায় যখন এগিয়ে ছিল আমাদের ওই এমপি 19-এর এমপি ইলেকশনে 119টাতে তাই তো সেক্ষেত্রে যখন 21টা হয়ে গেল এই 18টা হয়ে গেল তিনটে থেকে 121 হলো তাই তো তিনটে ছিল প্রথমে তারপর 121টা তার বিধানসভায় আসন দখল করতে পেরেছিল যদিও বিধানসভার কথা বলছেন তিন থেকে 77 নির্বাচন হলো তাতে বিজেপি বিধানসভা আঙ্গিকে যদি মূল্যায়ন করা হয় 121টা বিধানসভায় গিয়েছিল আমি নিশ্চয় তত্ত্ব জানি তাহলে হচ্ছে কি তিনটে মাত্র লোকসভাতে আসন পাওয়া সত্ত্বেও 2019-এ বিধানসভায় 121টি বিধানসভায় তারা এগিয়েছিল ওটা বিধানসভা ভোট না ওটা লোকসভা ভোট এগিয়েছিল আর উল্টো দিকে 18টা লোকসভায় তারা 2019 সালে এগিয়ে থাকা সত্ত্বেও মানে জিতেছে লোকসভাতে 18টা আমরা 2021 সালে বিধানসভায় দেখলাম 77টা তাই তো পিছিয়েছে অর্থাৎ 18টা লোকসভা দখল করতে পারলেও কিন্তু ভোটের রাজনীতিতে বিজেপির তেমন ফায়দা হয়নি অর্থাৎ ক্লিয়ার অর্থাৎ আমরা যদি এদেরকে মন্ত্রী করি তাদেরকে এই এই এমপিদের কিন্তু মন্ত্রী করা হচ্ছে ফলে আমার যেটা মনে হয় তাতে যে খুব বিজেপি লাভ হবে যে অঙ্কটা করছেন আমি বলছি যেটা বলতে চাইছি যেটা বিজেপি ভাবছে আমার অন্তত মনে হয় না কিছু লাভ হলে হতে পারে ওই যেটা বললেন জটমালের কথা বলছেন একটা দাবি তুলেছে বাংলা ভাগের একটা দাবি কেউ কেউ ভালো চোখে নিচ্ছে কেউ কেউ ভালো চোখে নিচ্ছে না জটমালা যে দাবি করে তাকে মন্ত্রী করা হচ্ছে কেউ কেউ মনে করতে পারে তাকে রিওয়ার্ড করছে রিওয়ার্ড এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে আমাদের যে বিষয়টি ছিল যে সত্যি যে ভবিষ্যৎ বলবে কি হবে কিন্তু এইটা আমরা একটা ধারণা করছি বা বিভিন্ন সূত্রে যা খবর পাচ্ছি যে তাতে যে বাংলার যে সমীকরণটা সেই সমীকরণ আগামী দিনে রাজনীতির সমীকরণ তো বদল হয় দেখি সেই সমীকরণে একটা ভবিষ্যৎ পরিকল্পনা হয়তো নেওয়া হচ্ছে তবে আমরা যে ঠিক বলছি এটা ঠিক নয় তবে সূত্রে তাই খবর হ্যাঁ সেই জন্যেই আমরা আজকে এই 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 আলোচনাটা করলাম যে কি হবে সেটা ভবিষ্যতে বলবে পশ্চিমবঙ্গে বিজেপিকে যদি ক্ষমতায় আসতে হয় প্রায় 30% মুসলিম ভোট তৃণমূলকে ভোট দিয়েছে মুসলিম ভোট সম্পর্কে তারা যদি কোনো সুনির্দিষ্ট কোনো মানে পরিকল্পনা গ্রহণ না করে উদ্যোগ গ্রহণ না করে আমার নিশ্চিত ধারণা বিজেপি খুব বেশি রাজনীতি ফায়দা পাবে না যতই তারা সিদ্ধান্ত না সেটা সেটাও কিন্তু তারা কোনো পরিকল্পনা পায়নি কোনো পরিকল্পনা করে ছিটেফোঁটা খুঁজে পায়নি ধন্যবাদ আজকে আপনাকে কাজী মাসুম আক্তার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাদেরকে আমাদের এই আলোচনা কেমন লাগছে আপনারা জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার।